আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এখন আমাদের সব নায়ক নায়িকারা আসছে। তো দেখা যাচ্ছে আমাদের আব্দুল্লাহ চলে এসেছে, এই যে শাকু ফাকু সবাই এসেছে, এখন আসছে, আরও কিছু কিছু আছে বাকি, তারাও আসছে। তো আজকের ভিডিওর মেন উদ্দেশ্য, না আজকে আমাদের ভয়েস রেকর্ডিং হবে, তো সেই জন্য সবাই উপস্থিত হয়ে গেছে আমাদের সেই গন্তব্যস্থলে বা আমাদের সেই ইসে ঘর, ওই ঘরের মধ্যে। তো আমরা এখন এগোতে থাকি কীভাবে ভয়েস রেকর্ডিং কীভাবে কী করছে সেটা দেখার জন্য। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলে আসো তুমি, তো সবাই মিলে আমাদের একত্রিতভাবে আসছে আমাদের রুমে, আমরাও যাচ্ছি রুমে। তো আমরাও এগোতে থাকছি, তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমাদের সেই যেখানে অডিও হবে সেইখানে আমরা যাচ্ছি। অবশ্য আমাদের সব বাচ্চারা চলে গেছে ওখানে, আমরাও তো যে যার মতন সিট বসে পড়েছে, আমাদের জন্য দুটো সিট ফাঁকা রেখেছে, তো আমরাও গিয়ে বসবো এখানে কিছু তাদেরকে জিজ্ঞাসা করার জন্য। অবশ্য সর্বপ্রথম তোমার কাছে এলাম, তোমার নাম কি? আব্দুল্লাহ মণ্ডল। তো তোমার বয়স কত? আমার বয়স 10 বছর। তো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। তোমার বাড়ি কোন গ্রাম? হাজিরনগর দক্ষিণ পাড়ায়। তো তুমি ভিডিও কতদিন ধরে করছো? প্রায় 15-16 দিন। তা তোমার ভিডিও করতে কেমন লাগে? খুব ভালো লাগে। তো তোমার আজকে কি শুটিং এর ই আছে, দৃশ্য আছে, মানে অডিও কি অডিও হবে তোমার? আমরা ফিস্ট করব নতুন বছরে। হ্যাঁ এটাই তো। ঠিক আছে, তোমার এবার যাব আমরা আমাদের সেই ছোট্ট শাকুর কাছে। শাকু তোমার বাড়ি কোথায়? শাকু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাজিরনগর। তুমি কি করো? আমি এখন শুটিং করি। না, শুটিং এর অন্য কিছু আছে, সেটা তুমি পড়াশোনা করো না? হ্যাঁ পড়াশোনা করি। না, মাঠে কাজ করো? মাঠে দাঁড়ায় কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। কোন স্কুল? ক্লাস 5 প্রাইমারি। কোন গ্রাম স্কুল? হাজিরনগর দক্ষিণ পাড়া। তা তোমার ভিডিও করতে কেমন লাগে? ভিডিও তো খুব ভালো লাগে। তা তোমার ভিডিও কতদিন ধরে তুমি ভিডিও করছো? প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছর? তাহলে তুমি ভাইরাল। হ্যাঁ ভাইরাল। তাহলে এরপর যাবো আমরা আমাদেরই আরেকটা অভিনেতার কাছে। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি কি করো? শুটিং এর ফাঁকে অন্য কিছু? ছাগলের ঘাস কাটো নাকি? তোমার কটা ছাগল আছে? একটা ছাগল আছে, গাভী মানে বাচ্চা হবে। তা কতদিন পরে হবে? তো সেই জন্য তুমি ঘাস কাটো। তো তোমার ভিডিওর কবে শুটিং আছে? আজকে কি করতে এসেছো ওখানে? তো যাই হোক, তুমি কি রিহার্সেল করবে এখন? আমি হব ফকির। ফকির এরা সব ফিস্ট করবে, যেমন খাটে সব খাটে দেবে, আমি সব খেলব। পাবেই না ও সব ফুরি গেল ওরা। আচ্ছা এরপর যাব আমাদের, কি নাম তোমার? আমিন। আমিন, তা তোমার বাড়ি কোথায়? নারায়ণপুর। নারায়ণপুর কোথায়? তোমার ভিডিও করতে কেমন লাগে? ভালো লাগে। তা ভিডিওর ফাঁকে ফাঁকে অন্য কিছু করো নাকি? আর আবার কি পড়াশোনা সবকিছু করি। কোন ক্লাস? 8-9-এ উঠবো। কোন স্কুলে? তার মানে ফকির সব খেলি চলে গেল। এরপরে যাবো আমরা। তোমার নাম কি? রাহুল মণ্ডল। তোমার বাড়ি কোথায়? বাড়ি তো বললাম। তা তুমি কি করো? আমি
ঘাস মাস কাটি ঘরের লেগে পড়াশোনা করো না পড়াশোনা করি কটা গরু আছে দুটো কি কি গরু গাই আর একটা এড়ি তোমাদের বাড়িতে তুমি একাই ঘাস কাটো না না তাহলে ভাই কাটে আর কাটে তো তুমি শুদ্ধ যাও হ্যাঁ তা তোমার কি শুটিং আছে কালকে কালকে ফিস্ট ফিস্ট মানে বলা হয়নি ও এখনো বলেনি আমাদের ডিরেক্টর এখনো বলেনি না পরে বলবে যখন ভয়েস ছোট ডিরেক্টর আমাদের আর এরপরে চলে যাচ্ছে আমাদের তোমার নাম কি সুমন মণ্ডল তোমার বাড়ি কোথায় গোপালনগর গোপালনগর তুমি কি করো আমি গরুর ঘাস কাটি ছাগলের ঘাস কাটি ছাগল ছাগল কটা আর গরু কটা আছে ছাগল একটা গরু একটা তা ঘাস তুমি একাই কাটো আব্বা কাটে ও তুমি ও ছাগলের লেগে লানো শুধু গরু লেগে লানো না তুমি এটা নাম বাড়াই নিলে কি তুমি আমার সামনে বলবে তাই তো কি ছাগল আছে তোমরা নতুন নাকি এরপরে বিনোদের কাছে চলে যাচ্ছি তা তোমার নাম কি তোমার বাড়ি কোন গ্রাম তুমি কোন পড়াশোনা করো কোন স্কুল পড়াশোনার ফাঁকে ফাঁকে অন্য কিছু করো কি করো হাঁসের মুরগির ঘাস কাটি হাঁসের মুরগির ঘাস কাটো কেন হাঁসে ঘাস খায় নাকি ঘাস খায় মানে আজ তো আমি প্রথম শুনছি কি কি হাঁসে ঘাস খায় রাজহাঁস তো কটা আছে একটাই তা তোমার ভিডিও করতে কেমন লাগে তা এই চ্যানেলে কতদিন ধরে ভিডিও করছো কত নতুন এসেছি প্রথম আজকেই তোমার হবে নাকি ভিডিও অডিও তার আগে এসেছি এসেছো তার মানে কিছুদিন হলো এর আশা তো এরপরে চলে যাচ্ছি আমাদের চ্যানেলের মালিকের কাছে তো আমাদের চ্যানেলের মালিককে আপনারা দেখতে থাকুন ক্যামেরাম্যান আপনি উঠে আছেন আ স্যার এবার কি আছেন আছেন